কাগজ কল কর্মীর প্রতিবাদত কপিল জাগিরোদ ন্যায্য প্রাপ্য বিচারি রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কর্মচারী পরিয়ালর ছত্রভঙ্গ দিয়াবলৈ প্রতিবাদকারীর উপর জঁপিয়াই পড়িল আরক্ষী। জাগিরোডত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী পালনের সময় বুধবারে আরক্ষী জঁপিয়াই পড়িল নগাঁও কাগজ কলর কর্মচারী আর তেওঁলোকৰ পরিয়ালৰ লোকর উপর। সুচরাই টানি আজুরি আরক্ষী নিরাপত্তা বাহিনীয়ে গাড়ি তুলিলে গৈ কাগজ কলর এই সকল কর্মচারীর পরিয়ালর সদস্য সকল দুহাজার ষোল সনের ফেব্রুয়ারি মাহর পরাই বন্ধ হয়ে থাকা নগাঁও কাগজ কলর কর্মচারী সকলে সুদীর্ঘ ১৯ মাহে পোৱা নাই দরমহা। ফলত এক দুর্বিষহ জীবন কটাবলগিয়া হয়েছে এই সকল কর্মচারীর পরিয়ালে। বুধবারে কাগজ কলটো পুনৰ উজ্জীবিত করা আর প্রাপ্য দরমহা আদায় দিয়ার দাবি রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী হাতত লৈছিল কর্মচারী সকলে। নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে রাজ্যখনত বন্ধ হয়ে থাকা উদ্যোগ সমূহ পুনৰ উজ্জীবিত করার প্রতিশ্রুতি দি ক্ষমতালৈ আহি ইয়ার বিপরীত স্থিতি গ্রহণ করার বাবে ক্ষোভর উদ্গীরণ ঘটে প্রতিবাদকারী সকলের মাজত। পরিবর্তনের শ্লোগান দি শাসনলৈ অহা সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন সরকারের ভূমিকাক লৈ সরব হয়ে পড়িল ক্ষুব্ধ প্রতিবাদকারী সকল। মিছলীয়া আখ্যা দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক। মেল চলাম বলে সরকারে বহু প্রতিশ্রুতি দিলে, প্রধানমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিলে, মুখ্যমন্ত্রী আমার বহুবার কলে, কিন্তু আজিলেকে মিল খরার কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। গতি আমি বাধ্য হয়ে এই গণতান্ত্রিক কার্যসূচী আমি লোলে বাধ্য হয়েছো। আসু যুব ছাত্র পরিষদকে আদি করে বিভিন্ন দল সংগঠনের সমর্থনত পুয়া প্রায় সাড়ে দশ বজার পর আরম্ভ হওয়া প্রতিবাদী কার্যসূচী শান্তিপূর্ণভাবে অব্যাহত আছিল। কিন্তু দুপরিয়া প্রায় সাড়ে বারো বজাত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী পালন করা প্রতিবাদকারী সকলক ছত্রভঙ্গ দিয়াবলৈ আরক্ষীয়ে লাঠি চালনা করা পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। প্রতিবাদত অংশ লওয়া কর্মচারী সকলের সন্তান তথা পরিয়ালের অন্যান্য লোকসকলের কান্দুন কাতুন চিঁয়র বাখরে সৃষ্টি করে এক অবর্ণনীয় পরিবেশর। লাঠি চালনা করে প্রতিবাদকারী সকলক আরক্ষীয়ে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ঠিকই, কিন্তু যি দাবিরে এই সকল কর্মচারী আর তেওঁলোকৰ পরিয়ালে প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছিল তার নুলাল কোনো উত্তর। কেমেৰা পার্সন আইনুল হকৰ সৈতে মাধৱ দাস, DY 365।